ভুল নীতিতে বহিষ্কারের মুখে ভারত, শাহ মাহমুদ কুরেশির মন্তব্য। ভারত তার ভুল নীতির কারণে চাবাহার প্রকল্পে ইরানের বহিষ্কারের মুখোমুখি হয়েছে এবং তিনি আরও যোগ করেন যে দেশটি তার প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, নেপাল এবং বাংলাদেশের সাথে ধীরে ধীরে সম্পর্ক সংকুচিত করেছে। এক বিবৃতিতে কুরেশি বলেন, হিন্দুত্ববাদী মানসিকতার কারণে ভারত সম্পর্ক ছিন্ন করছে। তিনি আরও যোগ করেন, বর্তমান সরকারের ঘৃণা ও পক্ষপাতিত্বমূলক নীতির কারণে এখন শাইনিং ইন্ডিয়ার তথাকথিত ধারণাটি শেষ হয়েছে। এ মাসের শুরুর দিকে খবর আসে যে ইরান বিলম্বিত অর্থায়নের কারণ হিসেবে ভারতকে চাবাহার রেল প্রকল্প থেকে বাদ দিয়েছে। ইরানের রেলওয়ে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে আলোচিত রেল প্রকল্পটি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার মধ্যে একটি বিকল্প বাণিজ্য পথ তৈরির ক্ষেত্রে ভারত, ইরান এবং আফগানিস্তানের ত্রিপক্ষীয় চুক্তির প্রতি ভারতের প্রতিশ্রুতির অংশ ছিল। বিগত 10 বছর ধরে পাইপলাইনে থাকা এই উচ্চাভিলাষী গ্যাস ক্ষেত্র প্রকল্পটিও ভারত হারাতে বসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে ফরজাদ বি গ্যাস ক্ষেত্রটি নিজস্বভাবে গড়ে তুলবে এবং পরবর্তী পর্যায়ে ভারতকে যথাযথভাবে জড়িত করতে পারে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, পাকিস্তান অতীতের তিক্ততা ভুলে একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত রাষ্ট্রদূত ভলকান ভজকির পাকিস্তান সফরে আসছেন। কুরেশি বলেন, তিনি ভারত অধিকৃত কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান ভজকিরের সামনে উপস্থাপন করবেন, যেটিতে তিনি বলেন যে বিশ্বের মানবাধিকারের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ভুগ। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তিনি বজগিরকে অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অত্যাচার সম্পর্কেও অবহিত করবেন। কুরেশি চিরিকোট সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বিদেশি গণমাধ্যম সাংবাদিকদের এই সফরকে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি বলেন, সীমান্তে বসবাসরত বাসিন্দাদের দুর্দশার জন্য সাংবাদিকরা সেনাবাহিনী সঙ্গে নিয়ে এই অঞ্চলে গিয়েছিলেন। কুরেশি আরও বলেন, সাংবাদিকদের পাকিস্তানের পক্ষ থেকে তাদের ভারতে দ্বৈত মান দেখানোর আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত কি একই পদ্ধতি অনুসরণ করবে এবং স্বাধীন মিডিয়াকে অধিকৃত উপত্যকা দেখার অনুমতি দেবে? প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ভারতও জাতিসংঘ মোতায়েন করা পর্যবেক্ষকদের সামনে সত্য গোপনে আন্দোলনকে সীমাবদ্ধ করেছে। পররাষ্ট্র দপ্তরের মতে, ভারত চলতি বছর এখন পর্যন্ত 1,697 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে 14 জন মারা গেছেন এবং 133 জন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন বেইজিং সম্পর্ককে নয়, বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। পম্পেও এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীন চেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে জাখারোভা আরও বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ, দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন। চীনের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে, কিন্তু ওয়াশিংটনের এই প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্যদিকে চীন সরকারের নির্দেশের পর সেদেশের চেংদু শহরে নিজের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কনস্যুলেট ভবন থেকে মার্কিন পতাকা নামানো হয়েছে এবং কনস্যুলেটের সব কর্মকর্তা কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনস্যুলেট 72 ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পর মূলত বদলা হিসেবে চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। চীন আগামী সোমবারের মধ্যে কনস্যুলেট বন্ধের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সময়সীমা শেষ হওয়ার আগেই সবকিছু গুটিয়ে নিয়েছে মার্কিনিরা। মার্কিন কনস্যুলেট ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্দেশে পরপরই চীন বলেছিল তারা এই ভয়ঙ্কর ও বিচার বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে
তা বেজিং প্রত্যাশা করে না, তবে যা কিছু ঘটেছে এর সব কিছুর জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। সামরিক ও অর্থনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা কনসুলেটের কর্মীরা অফিস ছাড়ার পরপরই সেখানে অভিযান চালিয়েছে মার্কিন ফেডারেল এজেন্ট এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কনসুলেটের ভেতরে ঢুকে পড়েন তারা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে কনসুলেট অফিসিয়ালি বন্ধ করা হয়। এরপর মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা পেছনে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এর আগে গোয়েন্দা বৃত্তির অভিযোগ এনে 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে শুক্রবারের মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের ওই কনসুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। CNN জানায়, বেশ কয়েকটি USV কালো গাড়ি, ট্রাক, 2টি সাদা রঙের ভ্যান এবং তালাওয়ালা ভ্যান কনসুলেটের ভেতরে ঢুকতে দেখা গেছে। এ সময় বাইরে বহু মানুষ ও ক্যামেরা হাতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভিড় করতে দেখা যায়। মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, টেক্সাসের একটি গবেষণা প্রতিষ্ঠানের জালিয়াতি তদন্তে কনসুলেটের সম্পৃক্ততা পাওয়া গেছে। চীনা ওই কনসুলেটের কর্মকর্তারা গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগে জড়িত ছিলেন এবং কোন তথ্য সংগ্রহ করবেন সে বিষয়ে তাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। অন্যদিকে সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালালো ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর 3টি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা এই হামলা চালায়। সামরিক সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত 11টার দিকে চালানো হামলায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে 2 সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকার বনভূমিতে আগুন ধরে যায়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে। এতে অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে একটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে। অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলা জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করেছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লার একজন যোদ্ধা নিহত হন। ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে ইসরায়েল সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে আইন অমান্যকারী হজে অংশ নিতে দেয়া হবে না। বৈশ্বিক মহামারী করোনার কারণে অত্যন্ত সীমিত পরিসরে মাত্র 10,000 হজযাত্রী নিয়ে এবছর হজের আয়োজন করেছে সৌদি সরকার। মুসলমানদের মহান এই ইবাদতে অংশগ্রহণ করছেন কেবল সৌদি নাগরিক সহ দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ সালেহ বেনতেন বলেছেন, হারামাইন শরীফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবারের হজ বিষয়ে গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একটি হল সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনার সংক্রমণ ও বিস্তার রোধে গৃহীত যাবতীয় পদক্ষেপের ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় না দেয়া। দ্বিতীয়ত, হজ করতে ইচ্ছুক এমন কেউ যদি করোনা বিস্তার ঘটে এমন কোনো কাজ করেন তাহলে তাকে হজ করতে দেয়া হবে না। মন্ত্রী বলেন, ইতিমধ্যেই এই 2টি বিষয় আমলে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অত্যন্ত স্বচ্ছ ও কার্যকরী পদ্ধতিতে হজযাত্রীদের বাছাই করা হয়েছে এবং হজের ধাপে ধাপে হাজিদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সালেহ বেনতেন বলেন, হজ চলাকালীন করোনার সংক্রমণ ও বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে, আশা করা যায় তা ফলপ্রসূ হবে। তিনি বলেন, গত 10 বছরে 150 মিলিয়নেরও বেশি হজ ও ওমরাহকারীদের সেবা দিয়েছে সৌদি সরকার এবং এ বিষয়ে সরকারের পর্যাপ্ত অভিজ্ঞতাও অর্জিত হয়েছে, তাই বিপদসংকুল জায়গাগুলো এড়ানো সম্ভব হবে। হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ডক্টর আব্দুল ফত্তাহ মুশতের বরাতে হারামাইন ওয়েবসাইট জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত অভিবাসীদের হজের অনুমতি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সুস্থতার বিষয়টি। বড় ধরনের কোনো রোগ নেই এমন এবং যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অনুমতি দেওয়ার ক্ষেত্রে তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল ফত্তাহ মুশত বলেছেন, এবছর 30 ভাগ হজযাত্রী সৌদি নাগরিক আর বাকি 70 ভাগই অভিবাসী। তিনি বলেন, কোনো কূটনীতিক, কোনো দেশের প্রতিনিধি বা VIP কাউকে এবার হজে অন্তর্ভুক্ত করা হয়নি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।